আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি হচ্ছে বনি ইসরায়েলের দুই বাইয়ের ঘটনা সম্পর্কিত তাদের মধ্যে এক বাই ছিল মুসলিম আরেক বাই ছিল কাফের আর তারা দুজনেই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করত কাফের বাইটি ছিল মুশ্রিক সে মূর্তি পূজা করতো শয়তানের উপাসক ছিল সে যখন সে নদীতে জাল ফেলত তখন তার জালে অনেক মাছ উঠত আর এই মুসলিম ব্যক্তি যখন নদীতে জাল তখন একটা কি মাছ দুটা আর সে ধৈর্য সহকারে আল্লাহ তালার প্রতি সুক্রিয়া আদায় করতো সেই মুসলিম ব্যক্তির একজন স্ত্রী ছিল সে প্রতিদিন বাড়ির ছাদে উঠে কাপড় শুকাত হঠাৎ একদিন তার বায়ের স্ত্রীর সাথে তার দেখা হয়ে গেল সে তার বায়ের স্ত্রীকে দেখল যে সে দামি দামি অলংকার পরেছিল এবং দামি দামি কাপড় পরেছিল এই দেখে মুসলিম ব্যক্তির স্ত্রীর মনে লোভ জন্মালো তখন সে কাফেরের স্ত্রীকে বলল তুমি এত দামি দামি কাপড় এবং অলঙ্কার কিভাবে পাও তখন এই কাফের স্ত্রী মুসলিমের স্ত্রীকে বলল আমার কিছু কথা আছে এই কথাগুলো যদি তোমার স্বামীকে পৌঁছে দাও এবং তোমার স্বামী যদি আমার কথা কাজ করতে পারে তাহলে তুমিও অবশ্য অবশ্যই দামি দামি কাপড় এবং অলঙ্কার পড়তে পারবা এবং তুমি এবং তোমার স্বামী দনী হয়ে যাবা আমার বার্তাটি হলো এই আমার স্বামীর মতো তোমার স্বামীকে গিয়েও বলো যাতে সে আমার স্বামীর মতো মূর্তি পূজা করে যদি সে আমার স্বামীর মতো মূর্তি পূজা করতে পারে তাহলে তুমিও দামি দামি কাপড় এবং অলংকার করতে পারবা এই কথা শুনে মুসলিমের স্ত্রীর মন খারাপ হয়ে গেল এবং মন খারাপ করে সে নিচে নেমে আসলো আর যখন তার স্বামী বাড়ি ফিরে আসলো তখন তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো তোমার কি হয়েছে মন খারাপ করে বসে আছো কেন তখন তার স্ত্রী বলল আমাকে তালাক দিয়ে দাও আর তা না হলে তুমি তোমার বায়ের মতো মূর্তির উপাসনা করা শুরু করো এই কথা শুনে সেই মুসলিম ব্যক্তি বলল হে আল্লাহর বান্দি তোমার কি আল্লাহকে বয় হয় না এরকম কুফুরি কথা তুমি কি করে বলতে পারো তখন তার স্ত্রী বলল দয়া করে বেশি কথা বাড়িও না আমি আর এভাবে ফকিরের মতো জীবনযাপন করতে পারবো না অন্যদিকে তোমার বাইয়ের স্ত্রীকে দেখো কত দামি দামি কাপড় পরে অলঙ্কার পরে আর আমার তো কিছুই নেই তখন মুসলিম ব্যক্তিটি ভাবল যে আমার স্ত্রীকে আর বুঝিয়ে পারা যাবে না সান্ত্বনা দিয়ে বলল আচ্ছা ঠিক আছে চিন্তা করো না আমি কাল সকাল থেকে কোনো কারখানায় মজুরি করে তোমার জন্য প্রতিদিন দুইটিদের হাম দেব আর সেখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় জিনিস কিনে নিও কথা শুনে কিছুটা শান্ত হয়ে গেল তার স্ত্রী পরের দিন সকালে উঠে এই সেই ব্যক্তি কাজের খোঁজে বের হয়ে পড়লেন কিন্তু সে কোনো কাজ পেল না সেই দিন এদিকে সেদিকে সে ঘোরাঘুরি করছে কাজের আশায় যদি কেউ তাকে কাজ দেয় তাহলে তার স্ত্রীর কথা তাকে আর শুনতে হবে না কিন্তু সে কোনোভাবেই কোনো কাজ পেল না শেষমেশ মন খারাপ করে হতাশ হয়ে একটি নদীর তীরে এসে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর এবাদত করে আর কান্নাকাটি করে রাতে সে বাড়ি ফিরে গেল তখন তার স্ত্রী বলল আজ তুমি সারাদিন কোথায় ছিলে তিনি বললেন আমি বাদশাহর দরবারে ছিলাম বাদশাহ আমাকে তিরিশ দিনের জন্য কাছে রেখে দিয়েছেন তখনই স্ত্রী বলল এই কাজের বিনিময়ে বাদশাহ তোমাকে কি দিবেন তখন সে জবাবে বলল আমার বাদশা বড়ই মেহেরবান ওনার কাছে কোনো জিনিসের অভাব নেই আমি যা চাইব উনি আমাকে তাই দিবেন সেই ব্যক্তিটি প্রতিদিন নদীর তীরে এসে আল্লাহর দেনে মগ্ন থাকতেন এরপর থেকে আর রাতে বাড়ি ফিরতেন এভাবে উনত্রিশ দিন তিনি পার করলেন উনত্রিশ দিনের মাথায় তার স্ত্রীর রেগে বলল তুমি আমাকে যদি আগামীকাল সকালে কাজের মজুরি না এনে দিতে পারো তাহলে আমাকে কালি তালাক দিয়ে দিও একথা শুনে সে ব্যক্তিটি বেশ চিন্তায় পড়ে গেলেন পেরেশানি হয়ে পরের দিন একটি ইহুদি ব্যক্তির কাছে গিয়ে বলল তুমি আমাকে কাজে নেবে কি আমি তোমার এখানে কাজ করতে চাই যখন সে ব্যক্তিটি বলল হ্যাঁ তোমার কাজের ব্যবস্থা হবে তবে এখানে কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই শুধু কাজ করতে হবে এই শর্তে সেই মুসলমান ব্যক্তিটি কাজে রাজি হয়ে গেলো রোজার নিয়তে সে কাজ করা শুরু করে দিল আর এদিকে একটি অপরিচিত ব্যক্তি তার স্ত্রীর কাছে গিয়ে বলল এই নিন আপনার স্বামীর মজুরি আমাকে বাদশাহ পাঠিয়েছেন আপনার স্বামী উনত্রিশ দিন বাদশাহর কাজে নিযুক্ত ছিল এরপর বাদশাহর কাজ ছেড়ে দেয় যদি ৩০ দিন কাজ করতে পারতো তাহলে অনেক ভালো হতো সে অন্য একজন ইহুদের কাছে গিয়ে কাজ করছে তারপর এই উনত্রিশ আশাফি তার স্ত্রীকে দিয়ে ওই অপরিচিত ব্যক্তিটি চলে গেল তার স্ত্রী তখন সেখান থেকে একটি আশাফি সাফি বাজারে নিয়ে সকারের কাছে বিক্রি করলো তার বিনিময়ে তার স্ত্রী পেলো এক হাজার দিনা এতে তার স্ত্রী অনেক খুশি হয়ে গেল এবং যা খুশি তাই কেনাকাটা করলো যখন সন্ধ্যায় সেই মুসলমান ব্যক্তি বাড়ি ফিরল তখন তার স্ত্রী বলল আজ তুমি কোথায় ছিলে তখন তার স্বামী উত্তর দিল আজ আমি একটি ইহুদির কাছে কাজ করছিলাম তখন স্ত্রী তাকে বলল তুমি ছেড়ে কেন করো তোমার মজুরি সহ পাঠিয়ে দিয়েছেন কাজ কাজ স্বামী তার স্ত্রীর মুখের সমস্ত ঘটনা শুনে কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেললো যখন জ্ঞান ফিরল তখন তার স্ত্রীকে বললেন আফসোস আমি সারা জাহানের বাচ্চার কাছ থেকে নিজেকে বঞ্চিত করে ফেললাম এরপর সেই ব্যক্তিটি সব কিছু ত্যাগ করে চলে গেলেন তারপর সে একটি বনে গিয়ে বাকিটা জীবন আল্লাহর দেনে মগ্ন হয়ে কাটিয়ে দিলেন আমার প্রিয় বন্ধুরা আল্লাহর দনবান্ডারের মধ্যে কোনো কিছুর অভাব নেই আল্লাহ তার বান্দাদের নানাভাবে পরীক্ষা করেন সে পরীক্ষা বিভিন্ন কষ্ট অথবা সুখের মধ্য দিয়ে হতে পারে আমরা যদি আল্লাহর আদেশ সঠিকভাবে পালন করতে পারি তাহলে অবশ্যই আল্লাহ আমাদের সাহায্য করবেন হতে পারে একটু দেরিতে কিংবা তাড়াতাড়ি তাই বলে ওনার দাসত্ব থেকে ফিরে আসা একদম উচিত নয় তিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনি সর্বশক্তিমান বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ